দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মহাভিশনে। আজকে আমরা একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আলোচনার বিষয়বস্তু নোয়াখালীতে সংস্কৃতির সেকাল এবং একাল। যদিও একালের সংস্কৃতি কর্মীদের আমরা এখনো খুঁজে পাইনি বলা যায়। এটা অর্থটা হচ্ছে এরকম যে এখন এই ঠিক এই সময় নোয়াখালীতে সাংস্কৃতিক চর্চা অনেকটা ঝিমিয়ে পড়েছে এবং আমার মনে হয় যে খুঁজে বের করতে হবে বিষয়টা এরকম। এই দৈন্যটাই আজকের আলোচনায় আমি মনে করি ফুটে উঠেছে। আমি আজকে সারাদিন কাজ করেও অনেক অনেককে খুঁজেও কিন্তু এমন কাউকে আমি বের করতে পারিনি যিনি আজকের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। পরবর্তী আলোচনা হয়তো আমরা এমন কাউকে খুঁজে বের করতে পারবো, বা আরো অনেকে আছে যারা ঝিমুনি থেকে জেগে উঠবে এই আর কি। দর্শক, আপনাদেরকে আমি পরিচিত করিয়ে দিই, আগে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন সুদূর জেনেভা থেকে এহতেশামুল হক বিপু, তিনি একজন সরকারি কর্মকর্তা এবং নোয়াখালীতে সাংস্কৃতিক চর্চার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আমার স্নেহভাজন। আর সাথে আছে আরেকজন বড় মাপের একজন আমলা বলা চলে বর্তমানে, কিন্তু সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে যে তিনি একজন কবি, নাট্যকার, গল্পকার। একটা সময় ছিল নোয়াখালীতে একজন ভালো সংগঠক ছিলেন, একজন শিশু সাহিত্য সাংস্কৃতিক সংগঠক ছিলেন, এক নামে যাকে এখনো মানুষ মনে রাখে, রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জন। আরেকজনকে আমরা পেয়েছি আজকের আলোচনায় মাহমুদুল হক ফয়েজ, যার পরিচয় তিনি একজন কবি, গবেষক এবং অসাধারণ লেখনী শক্তি আছে তার মধ্যে, তিনি চমৎকার ফিচার লেখেন, এই জন্য কেউ তাকে ফিচার ফয়েজও বলে থাকেন। আরেকটি বড় পরিচয় সেটি হচ্ছে যে তিনি একটা সময় ধরে, অনেক সময় ধরে হৈকালে বলা চলে, নোয়াখালী আঞ্চলিক ভাষায় হৈকালে বলা যায়, নোয়াখালীর সাংস্কৃতিক চর্চার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, বিশেষ করে নাট্য চর্চা। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে আমরা তিন বয়সের সমাবেশ মনে হয় আমি ঘটাতে পেরেছি। আমরা একজন বড় সিনিয়র গুরুজনকে পেয়েছি, মাহমুদুল হক ফয়েজ, মাঝখানে আমি এবং রঞ্জন রয়েছি, এবং একটু জুনিয়র বলা চলে এহতেশামুল হক বিপু, সদ্য সে আমি মনে করি যে তরুণ তারুণ্য এখন সে শেষ করেনি, তারপরে আমি বলবো যে সে নবধারার অগ্রদূত। শুরুতে আমি বিপুকে দিয়ে শুরু করতে চাই। বিপুর দেখা, বিপুর স্মরণে সেই সময়ের নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গন, আমি বিপুকে অনুরোধ জানাচ্ছি তার আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ সাজাদ ভাই, আমাকে আজকের আলোচনায় যুক্ত রাখবার জন্য। তো আপনি ঠিক বলেছেন, আমি আপনাদের দুই প্রজন্মের মধ্যে ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারি আজকে, যদিও আপনাদের প্রজন্মের সঙ্গে আমার ব্যবধান খুব লম্বা সময় নয়, আমরা কাজ প্রায় একসঙ্গেই করেছি। আর আমার একটু সীমাবদ্ধতা থাকবে এখানে যে আমি যখন সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করি আমি তখন স্কুলের ছাত্র, নোয়াখালী সাংস্কৃতিক পরিমণ্ডলে। স্কুলের পরপরেই আমাকে নোয়াখালী ছাড়তে হয়েছে, তার মানে এই জন্য আমি নোয়াখালীতে আমার তারুণ্য মানে কৈশোরোত্তর বয়সে নোয়াখালীতে থাকা হয়নি, সেই সময়টা দেখিনি। তবে আপনার ভূমিকায় আপনি যেরকম বলেছিলেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা ঝিমিয়ে পড়েছে কিনা, এটা নিশ্চিত নই, কারণ সার্বক্ষণিক ভাবে ওখানে থাকা আমাদের হয় না। যতটা শুনি আমাদের সমসাময়িক কালের যারা কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের কাছ থেকে, আমাদের বন্ধুদের কাছ থেকে এবং আমাদের অনুজদের কাছ থেকে, যে এটা বোধহয় ঠিক এই কথাটা আসলেই এই সময়ের জন্য প্রযোজ্য হবে, যে আমাদের সময় সাংস্কৃতিক কার্যক্রম বলতে আমরা যেরকম ছিলাম, যেরকম সক্রিয় ছিলাম,
যত বেশি কাজ হতো সেটা সংস্কৃতির সব সব মণ্ডলেই, যে গান, আবৃত্তি, নাটক, নৃত্য, কোনো কিছুই মনে হয় আগের মতো সেরকম জমজমাট আর নেই। সেই যুগে আপনারা একমত হবেন, রঞ্জন ভাই, সাজ্জাদ ভাই তো আমরা বলতে গেলে একটা খুব ঘনিষ্ঠ একটা ছোট টিমের মধ্যেই ছিলাম, তো আমাদের অভিজ্ঞতা খুবই মিলে যাবে। যে তখন জাতীয় যেসব প্রতিযোগিতা হতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেগুলোতে নোয়াখালীর যে অত্যন্ত শক্ত অবস্থান ছিল, এবং জাতীয় পর্যায়েও আমরা আজকে নিশ্চয়ই আলোচনায় অনেকবার আসবে, শুরুতেই আমি চলে যেতে চাই না, আস্তে আস্তে এই আলোচনা নিশ্চয়ই হবে, যে তখন আমাদের নোয়াখালীর নাকি আমাদের হাতে গড়া যারা খুব ছোট ছিল, আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর করে করে যেখানে তৈরি হয়েছে, তাদের অনেককে দেখেছি আমরা জাতীয় পর্যায়ে প্রথম দ্বিতীয় হতে বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে, গান, আবৃত্তি, নাচ, বক্তৃতা ইত্যাদিতে। সেই সব সুখবর এখন তেমন পাই না, সেরকম কোনো ঘটনা ঘটে থাকলে নিশ্চয়ই দু একটা ঘটনা শুনতাম, তো সেটা বোধ হয় হয় না। আমার হচ্ছে, যদি আমি আমার অ্যাক্টিভ সময় ধরি, আমি 6-7 যখন পড়ি, যে 86 বা 87 থেকে শুরু করে 91 পর্যন্ত, সময়টা খুবই ছোট, কিন্তু আমার মনে হয় নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটাকে যদি আমরা আরেকটু স্প্রেড করি, সেটা শুরু হয়েছে হয়তো আমি সক্রিয় হওয়ার আরেকটু আগে, 82-83 হবে, 82-83 বা 84 থেকে মনে হয় 95-96 পর্যন্ত সেই ধারাটা বেশ সক্রিয়ই ছিল, কারণ তখনও আমরা খবরগুলো শুনতাম, নোয়াখালীতে ভালো নাটক মঞ্চস্থ হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ঢাকা থেকে নাটকের দল গিয়ে নিয়মিত শো করছে। আমাদের সময় কিন্তু আপনার আপনাদের মনে থাকবে, নাগরিক গিয়েছিল ঢাকা থিয়েটার একবার গিয়েছিল করতে, তারপর এরকম বড় দলগুলো কিন্তু প্রায় থিয়েটার, মমতাজুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে থিয়েটার ছিল, থিয়েটার আরামবাগ সম্ভবত, ওনারাও গিয়েছিলেন শো করতে। তো একটা জেলার সাংস্কৃতিক অঙ্গন যদি শক্ত, পরিশীলিত এবং সক্রিয় থাকে, তখনই কিন্তু নগর থেকে বা রাজধানী থেকে বড় সাংস্কৃতিক দল বা নাটকের দল, কেন্দ্রীয়ভাবে যারা সক্রিয়, তারা ওখানে যেতে উৎসাহী হন, এবং এই সেতুটা খুব শক্ত থাকে, যেটা এখন নড়বড়ে হতে হতে, আমরা এটা বললে আমাদের কাছে একটু আমাদের জুনিয়ররা আপত্তি করতে পারে, যে আপনারা এখন নাই বলে আপনারা মনে করছেন যে কিছুই নেই, তো এই জন্য ছোটদের একজন থাকলে খুব ভালো হতো, তাহলে সে ডিফেন্ড করার সুযোগ পেত। এখন আমরা একতরফা ভাবে সব বলবো এবং আমরা মনে করি সেটাই সত্য, কিন্তু ওদের কেউ নেই যে এটা বলার জন্য না আপনি ঠিক বলছেন না, আসলে আমরা অ্যাক্টিভ, আমরা এই করছি, আমরা এখন এতগুলো নাটক মঞ্চস্থ করছি, আবৃত্তি চর্চা হচ্ছে, কিছু কিছু খবর অবশ্য শুনি, এমদাদ হোসেন কৈশোর ভাইয়ের নেতৃত্বে আবৃত্তি একটা গ্রুপ বোধ হয় অ্যাক্টিভ আছে, ওরা রাজধানীর সঙ্গেও ওদের মোটামুটি ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এরকম খুব ছোট, খুব ক্ষুদ্র আকারে দু একটি খবর বোধ হয় শুনি, বিশেষ কিছু শোনা হয় না। তারপর অনেক স্মৃতি ইত্যাদি আছে, আমাদের একটা অত্যন্ত অ্যাক্টিভ সংগঠন ছিল প্রাঙ্গণ সংঘ নামে, যাদের যারা তখন অত্যন্ত সক্রিয় ছিল, ওই সময়টা যে সময়টার কথা বলছি, যে বোধ হয় 83-84 থেকে, না 83-84 হবে না, বা তাই হবে, 84-85 থেকে শুরু করে 92-93 পর্যন্তই বোধ হয় এর শক্ত অবস্থান ছিল, এবং এটাকে যদি আমরা প্রতিযোগিতার মাপে নিরীক্ষণ করতে যাই আমাদের অবস্থানটাকে, তাহলে এইভাবে বলা যায় যে ওই সময় শিশু একাডেমি এবং অন্য যেসব জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হতো, শিশু সপ্তাহ, শিক্ষা সপ্তাহ ইত্যাদি, সেখানে আমাদের, আমরা ঢাকা কেন্দ্রিক, যে কচিকাঁচারা শহর, পলাশকুড়ি, এরা তো দেশব্যাপী নেটওয়ার্ক আছে, কিন্তু আমরা ওনাদের সবাইকে বোধ হয় খুব দুর্বল বলবো না, মানে আমাদের অ্যাক্টিভিটির কারণে ওনারা দ্বিতীয় তৃতীয় সারিতে বোধ হয় চলে গিয়েছে, দ্বিতীয় তৃতীয় সারি বলতে এই বোঝাচ্ছি যে আমরা প্রথম সারিতে ছিলাম, এবং প্রতিযোগিতায় জয়ের পাল্লাটা আমাদের দিকে অনেক বেশি ভালোভাবে শক্ত ছিল, এবং আমরা যদি 100টা প্রতিযোগিতার মধ্যে 60টা পেতাম, বোধ হয় দ্বিতীয় তৃতীয় যারা ছিলেন তারা 20টা 10টা 12টা এরকম হয়ে গিয়েছিল কয়েক বছরে। সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে জানবো, প্রাঙ্গণের কথা যখন এসেছে তখন তো খুব স্বাভাবিক ভাবেই রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জনের কথা চলে আসে, এবং সে তিনি উপস্থিত,
কোন প্রেক্ষাপটে এবং কোন অবস্থানে কোন ভাবনা থেকে প্রাঙ্গণের জন্ম হলো এবং প্রাঙ্গণের কর্মকাণ্ড কি ছিল এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জন, অনেক ধন্যবাদ সাজ্জাদ রহমান হোস্ট এবং আমরা এক সময় সহযাত্রী। ভেঙে যাচ্ছে কথাগুলো। এবার কি যাচ্ছে শোনা? আমি খুব ভালো শুনতে পাচ্ছি, আমি খুব ভালো শুনতে পাচ্ছি। আমি তো ভালো শুনতে পাচ্ছিলাম না ভাইয়া, এটা আপনার নেটওয়ার্ক সমস্যা। আমি খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি, আশা করি বাকিরা শুনতে পাচ্ছে। আমরা আলোচনায় ফিরে যাই, এটা আমরা বললেই শোনা যাবে, ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা, তো আমি আমাদের সহযাত্রী, আমরা একসাথে কাজ করেছি, সাজ্জাদ রহমান, এহতেশামুল হক এবং আরো অনেকে, আমাদের টুটুল ভাই ছিলেন, আশরাফুল আলম টুটুল। তবে সবার আগে আমি বহুদিন পর ফয়েজ ভাইকে দেখলাম। ফয়েজ ভাই বলবো না, আঙ্কেল বলবো, কারণ আমার ছোট ফুপু মহিমা ওনার সাথে, ওনারা এক সময়কার কচিকাটা টিকাটা করতেন। হ্যাঁ, এবং উনি যদি আমার ফুপুর বিচার করি তাহলে সেটা হচ্ছে ফয়েজ আঙ্কেল হয়, না হলে ফয়েজ ভাই। আচ্ছা যাই হোক, আপাতত এই এটা স্বার্থে আমি ফয়েজ ভাই বলি। আমি উনি আমার কথা ওনার মনে আছে কিনা আমি জানি না, তবে ওনার অনেক স্নেহ পেয়েছি আমি, ঠিক আছে এটা। আচ্ছা, এখন আমি এই যে বিষয়টা, ঠিক আছে, বলবো। আমরা যখন কাজ করি তখন যখন ছোট সেই সময়টাতে শিশু একাডেমি খুব অ্যাক্টিভ ছিল। আমি শ্রদ্ধার সাথে হায়দারে সুলতান আর রেজিনা আপাকে, ঠিক আছে, মনে করছি এই সময়, কারণ খুব অ্যাক্টিভ একটা শিশু একাডেমি ছিল। এবং সে সময় এমনকি সে সময় ইসলামিক ফাউন্ডেশন, সেটিও অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, এবং সেখানেও বিভিন্ন কম্পিটিশন হতো, ইসলামিক ফাউন্ডেশনের কম্পিটিশনগুলি হতো স্কুল বেসড, ঠিক আছে। সেখানে আবার ক্লাব থেকে অংশগ্রহণ করার সুযোগ ছিল না, বাট শিশু একাডেমিতে আমরা মানে শিশু একাডেমি, ঠিক আছে, করতাম। এবং সে সময়ে অনেক কৌতুক করেছি, ঠিক আছে, গান করেছি মঞ্চে। মঞ্চে আড়ষ্টতা ছোটবেলা থেকেই নেই, হ্যাঁ, এটা একটা। এরপরে একটা সময় আমরা এলাকাতে আমরা বিভিন্ন নবারুণ নাট্যগোষ্ঠী করি এবং সেখানে বিভিন্ন আর কি নাটক করি আমরা। এমনও আছে যে আমাদের মায়ের শাড়ি নিয়ে আমরা আর কি ইয়া করেছি, পর্দা মঞ্চে যে আর কি পর্দা করতে হয়, একটা নাটক লিখেছিলাম ছোটবেলায়, গুড বাই আঙ্কেল, এটা আমরা অভিনয় করেছি লয়ার্স কলোনিতে। এরপরে হঠাৎ করে একবার মনে হলো আমাকে, আমি ক্লিয়ার তো শোনা যাচ্ছে তো? ওকে, খুব সুন্দর শোনা যাচ্ছে। একটা একটা সময় এমন হলো যে আমাদের আর কি লয়ার্স কলোনির আমাদের বন্ধু সাগর, সে বলল যে আমরা একটু আমরা অন্য কিছু করি, আমরা একটু পৌরসভায় যাই। পৌরসভাতে তখন পৌর চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় ফজলে এলাহি, আমাদের ফজলু ভাই, আমরা যাকে ভাইয়া ডাকি, ওনার নিকটে গেলাম। উদ্দেশ্য ছিল উনি হয়তো কিছু সামান্য কিছু অনুদান আমাদেরকে দেবেন, ওটা দিয়ে কিছু একটা করব, জাস্ট এটুকুই। ওনার কাছে গেলাম, উনি বললেন যে তোমরা এসছো কেন? বললাম যে আমরা কিছু একটা করতে চাই। আমরা, ঠিক, কি করতে চাও? বললাম আমরা নাটক করব। কি নাটক করবা? তো শর্ত দিয়ে দিল, নাটক যদি করতে হয় তোমাদেরকে নাটক লিখতে হবে এবং সেই নাটক তোমরাই, ঠিক আছে, নির্দেশনা দিবে। এবং সেই ভিত্তিতে আমরা বললাম ওকে। এবং উনি আমাদেরকে, মনে আছে, 500 না 700 টাকা না 1000 টাকা এরকম, নাকি ওই ওই সময় আর কি, 86 সালের এই ঠিক আগে আগে ওই সময় উনি এটা আর কি দিয়েছিলেন। এবং আমরা তখন সুখের বৃন্দাবনে আমি আর কি লিখেছিলাম এবং সেটা আমরা মানে আমরা রিহার্সাল করি, করে এবং সেটা আমরা পৌর হলে সেটি আর কি মঞ্চস্থ করি। এবং আমার এখনো আর মনে আছে সেটার লাইটিং এ ছিল মায়াপুরী স্টুডিও, ঠিক আছে, তখন একমাত্র লাইটিং, এবং সে মাইক ছিল আবদুল্লাহ মাইক। আমি জানি না আবদুল্লাহ মাইক এখন আছে কিনা, ঠিক আছে, সে নগরায়নের স্রোতে হয়তো আবদুল্লাহ মাইক হারিয়ে গেছে, কিন্তু এই অবদানগুলি। এবং আমাদের নিজামুদ্দিন নেজু ভাই সম্ভবত ওই যে আমাদের মেকআপ করতেন, আমি আমার স্মৃতি যদি আমরা যদি বিভ্রান্ত না হই, একমাত্র মেকআপ ম্যান, ঠিক আছে। এবং সেই নাটক আমরা মঞ্চস্থ করি এবং বেশ আলোচিত হয়। এরপর থেকে মূলত প্রাঙ্গণের অভিযাত্রা শুরু এবং মোটামুটি ভালো স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এটা শুরু করি। এবং তখন কচিকাঁচা ছিল, কচিকাঁচা আমার ভাই বোন এবং আমার সিনিয়র, আমার ফুপু চাচা সবাই কিন্তু কচিকাঁচার সাথে ইনভলভ ছিল এবং আমাদের ফয়েজ ভাইরাও ছিল। এবং ফয়েজ ভাইদের একটা স্বর্ণযুগ ছিল কচিকাঁচার,
এবং ফয়েজ ভাই যখন নোয়াখালী হয়তো ত্যাগ করেছিলেন তারপরে হয়তো আমার আমাদের শৈশব শুরু আমরা ফলে ওই লিঙ্কটা ফয়েজ ভাই ভালো করতে পারবে ঠিক আছে কিন্তু আমরা যে কচিকাচাকে পেয়েছি সেটা মূলত ওই মিঠু ভাই যিনি সাংবাদিক মিঠু ভাই আর কি মিঠু ভাই শরীফ ভাই ওনারা এটাকে নিয়ে অগ্রসর হচ্ছিলেন এমনকি আমরা যদি সে সময় কচিকাচা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি করতো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক সব ধরনের কাজে আমরা হাত দিয়েছি এবং মোটামুটি ওই সময়ে যাই করেছি আমরা সফল হয়েছি ওই সময়ের জন্য ঠিক আছে এটুকু আমি শুধু ঠিক আছে বলতে পারি এবং ওই সময়ে মাঝে ছোট্ট একটা গ্রুপ এসেছিল নির্ঝড় নির্ঝড় শিল্পগোষ্ঠী হেলাল মহিউদ্দিন হেলাল ভাই এটাকে করেছিলেন ওনারা আবার খুব হেলাল ভাই ওনারা আবার ভালো ছবি টবি আঁকতেন ফলে ওনাদের নির্ঝরের যে কাজগুলি ছিল ছবি এঁকে বা ওই কাজগুলি করে ওনারা বেশ অগ্রসর হয়েছিলেন এমনকি পলাশকুড়ি খেলাঘর সেটিও স্ট্রং ছিল সব মিলে একটা ভালো সোজা কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের একটা সাংস্কৃতিক একটা অ্যাক্টিভিটি ছিল ঠিক আছে এবং আমরা আমাদের সময় মাঠে ফুটবল ছিল সঙ্গীত ছিল আবৃত্তি ছিল মঞ্চে আর কি নাটক ছিল এখন এই জিনিসগুলির হয়তো কিছুটা অভাব যদি এগুলির অভাব যদি বর্তমানে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে এখন অবক্ষয় চলছে আমি আসিফকে ধন্যবাদ জানাবো তার চমৎকার প্রাথমিক আলোচনার জন্য তার কাছে আবারও আসবো আমরা আমাদের অর্থাৎ প্রাঙ্গণের পাশাপাশি আর কারা কাজ করতো তাদের কি অবস্থান ছিল এবং আমি দর্শককে জানিয়ে দিতে চাই যে এই প্রাঙ্গণের তিনজন আজকের আলোচনা উপস্থিত আমি ছিলাম তথ্য সম্পাদক মাইক উঠতাম আমি এবং এটা খুব এনজয় করতাম আমি মাইকিংটাকে সিরিয়াস এনজয় করতাম যে একটা বুকের মধ্যে একটা ধুকপুক করতো আমার যখন হ্যাঁ যে একুশে ফেব্রুয়ারি আমরা ফুল দিব বা যে কোনো একটা অনুষ্ঠান করবো তো পাবলিসিটির দায়িত্বটা আমার হাতে পড়তো এবং আমি আমি এটা খুব এনজয় করতাম অসাধারণ আনন্দ সে আনন্দ আর কোনোদিন পাবো কিনা আমি জানি না সে মাইকিং করার ঘুরে ঘুরে রিক্সায় হ্যাঁ মাঝে মধ্যে আবার বন্ধ দিয়ে একটু চা খাওয়া এবং সে চায়ের মজা বা সেই তাড়া তাড়াতাড়ি শেষ করতো গাল হয়তো পুড়ে ফেলছি গরম চা খেয়ে তাড়াতাড়ি আবার শুরু করতে হবে সেই অসাধারণ মুহূর্তগুলো আমরা উপভোগ করেছি সেখানে আমাদের নেতৃত্বে ছিল আজকের রঞ্জন বন্ধুগণ এখন আমরা একটু আরো একটু পেছনে যাব যাদের অনুপ্রেরণায় আমরা নোয়াখালীতে কাজ করেছি যারা আমাদেরকে পথ দেখিয়েছেন তাদের মধ্যে একজন আজকে আমরা উপস্থিত করতে পেরেছি তিনি হচ্ছেন মাহমুদুল ফয়েজ তো ফয়েজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা এবং আপনার কাছ থেকে প্রথমে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনার সমকালীন সাংস্কৃতিক চর্চা মসজিদে সাংস্কৃতিক চর্চা সম্পর্কে আপনি একটু বলতেন আপনাদের থিয়েটার সহ অন্যান্য যে কর্মকাণ্ড ছিল সে বিষয়ে যদি একটু সংক্ষেপে বলতেন মাহমুদুল ফয়েজ ধন্যবাদ সাজ্জাদ আমি রঞ্জুকে বলছি রঞ্জু আমি তো অনেক তুমি তো অনেক বড় হয়ে গেছো আমি তো ছোট্ট সময় তোমাকে দেখছি আমরা যখন রিহার্সাল করতাম রঞ্জু আমার এখন তার ওই চেহারা এখন তো ওর সাথে মিল নেই আমি প্রথম চিনতে পারিনি এখন সে যখন বলছে মহিমার মহিমা তার ফুফু আমাদের সাথীবোন ছিল আমাদের কচিকাচার মেলার একটা অন্যতম আমাদের তখন সমৃদ্ধশালী একটা আমাদের একটা টিম ছিল তো মহিমা ছিল আর ওর বোন ও কি নাম আমি নামটা ভুলে গেছি ওর বোন ছিল ওর নাম ইস্তার জানা না পামেলা 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 রাইট পামেলা একদম হ্যাংলা করে লম্বা করে পামেলা ছিল তো সে গাইতো পামেলা আর রঞ্জু পাশে রিহার্সালটা দেখতো আমাদের নাটক আর রঞ্জু ওই খুব অঞ্জন হচ্ছে বড় ভাই রঞ্জন তুমি রঞ্জন না অঞ্জন আমি রঞ্জন অঞ্জন এত ছোট তুমি মনে আছে তুমি স্টেজে দাঁড়ায় থাকতা মানে এক পাশে থাকতা ছোট তোমাকে নিয়ে যেত আর মাধু চাচা উনি তোমার সম্বন্ধে মন্তব্য করতো আমার খুব ভালো লাগতো উনি বলছে ছেলেটা কব আমাকে গিয়ে বলতো যে দেখো এই ছেলেটা এত মনোযোগ দিয়ে এত খুঁটি খুঁটি
সব দেখতেছে, সে অসাধারণ একজন এক সময়ে ভালো অনেক বড় মাপের শিল্পী হবে। তো ওই কাজী মাহফুজুল হক তখন আমাদেরকে রিহার্সেল দিতেন, আমাদেরকে বলতেন তা এবং তোমার সম্বন্ধে এটা বলতো, যাও হাউবার এখন দেখতে আমার খুব ভালো লাগছে। তো আমরা ওই সময় আমাদের তো আমরা একটু ধারাবাহিকতায় পাইছি স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পূর্বে আমাদের ছিল অনেক অ্যাক্টিভিটিস এবং কচিকাঁচার মেলা দিয়েই কিন্তু আমাদের প্রথম আবিষ্কার, আমার নিজের সাংস্কৃতিক এবং সাহিত্যিক সাহিত্যের এই অঙ্গনে আমার বিচরণ। একেবারে যখন ছোট ছিলাম ক্লাস 5-6 থাকতেই যখন জেলে স্কুল ছিল, তখন আমাদের জেলে স্কুলে আমাদের সাহিত্য সভা হতো প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে, যখন ছুটি হয়ে যেত তারপরে আমাদের সাহিত্য আসরটা বসত এবং আমরা ওই সময় আমাদের সাহিত্যের ইয়েগুলো হইতো, অনুষ্ঠানগুলো হইতো। তো আমাদের তখন আরেকটা কাজ ছিল আমরা নিজেরা করতাম, সেটা দেয়াল পত্রিকা করতাম। আমার মনে আছে ওই দেয়াল পত্রিকা, আমাদের একটা দেয়াল পত্রিকা ছিল স্কুলেই, সেটার নাম ছিল কৃষ্ণচূড়া। তো সে দেয়াল পত্রিকায় আমরা প্রথম দেয়াল পত্রিকার কাগজের মধ্যে আমরা লিখে লিখে আমিও লিখতাম, আমাদের আরেক বন্ধুরা ছিল তারাও খুব সুন্দর হাতের লেখা ছিল, তারা দেয়াল পত্রিকায় লিখত, দেয়াল পত্রিকা ছিল। তখন ওই সময়ে আমাদের চমৎকার একটা সাহিত্যিক একটা ইয়ে শুরু হতো, আমাদের সাহিত্যিক যে চর্চা সেটা শুরু হতো স্কুলেই হতো, এবং স্কুলেই আমাদের ওই হাতে ঘড়িটা স্কুলে তখন ক্লাস 7 সময় আমরা যখন, হ্যাঁ ক্লাস 7 আমাদের নোয়াখালী জেলে স্কুলের অডিটোরিয়ামটা হয়, তখন অডিটোরিয়ামে মিলনায়তনে আমাদের প্রথম নাটকটা হয় মন্টুর পাঠশালা। আমি মন্টুর পাঠশালার প্রথম, আমি মন্টুর প্রথম চরিত্র, মন্টুর নাম ভূমিকায় আমি অভিনয় করি প্রথম, এবং ওইটাই আমার মানে একটা নাটকের বাইরে আমার পরিবেশ, আমার যে যে পরিবেশটা পারিবারিক পরিবেশটা ছিল তার বাইরে আমাদের ওই ইয়েটা ছিল, তখন ওই নাটকটা ছিল। এবং এর আগে আরেকটা কথা বলি, আমি যে আমি আমাদের যে পাড়াটা ছিল ওটা পুরোটাই ছিল একটা সাংস্কৃতিক অঙ্গনের একটা পাড়া। আমাদের আশেপাশে যারা ছিল আমাদের বড় আপারা অথবা আমার বড় ভাইরা, তারা সবাই গান গাইতো, প্রত্যেকটা বিকাল বা সকালে গানের রেওয়াজ হতো, গানের রেওয়াজে হারমোনিয়ামের আওয়াজ শোনা যেত, এবং চমৎকার ওই প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কিন্তু এই গানের চর্চাটা গুলো হতো। এবং সে তারপরে আমাদের এই আমরা আসলাম কচিকাঁচার মেলায়, আমাদের এই শিশু সংগঠন কচিকাঁচার মেলা থেকে আমাদের অনেক ভাই বোনরা একসাথে আমরা হলাম, সেখানে শুধু গান না, সেখানে আবৃত্তি, গল্প বলার আসর, আমাদের বক্তৃতার আসর, এগুলো চর্চাগুলো হতো তখন। এবং ওই জায়গা থেকে আমাদের যখন চর্চা হতে হতে আমাদের কিন্তু একটা সার্কেল অনেক বড় হয়ে যাচ্ছিল, আমরা তখন আমাদের নতুন নতুন শাখা সোনাপুরে, চমুনিতে, বেগমগঞ্জে আমাদের কচিকাঁচার মেলার শাখাগুলো তখন ছিল। ওই সময় আমাদের যেমন সিনিয়ররা যারা ছিলেন তারা ছিলেন কাজী মাহফুজুল হক সাহেব ছিলেন আমাদের, আমরা দাদু বলতাম, মন্টু ভাই ছিলেন, তুমি একটু আগে বলতো যে মন্টু ভাই, নেজু ভাই ছিলেন। মন্টু ভাই মূলত নাটকের পেইন্টিংটা করতেন, তার বিমলদা ছিলেন, তারপরে বিমলেন্দু মজুমদার, উনি তব ভালো তবলা, ওনার তবলা শিক্ষক ছিলেন উনি, যে এখনো আছেন উনি। তারপরে ও সত্যগোপাল নন্দী ছিলেন, তিনি গানের টিচার ছিলেন গার্লস স্কুলের, সত্যগোপাল নন্দী তার গানের চর্চা ছিল, উনি তখন রেডিওতে তিনি গাইতেন। এরপরে অতুল সূত্রধর ছিলেন, তার আমাদের আরেকজনের
রাজগঞ্জের যে একটা বড় একটা পরিবার তারা তারা ছিলেন সঙ্গীতের সঙ্গে। হ্যাঁ, তখন এই যে একটা পরিবেশ চমৎকার একটা, চমুনিতে বড় একটা অংশ অঙ্গন ছিল যে সাংস্কৃতিক অঙ্গন, আমাদের আমার ঠিক নাম এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক তারা বলতো শরৎবাবু, তারপরে আরও আছেন নাচের একজন শিল্পী ছিলেন, তিনি চমৎকার গানের নাচের অনুষ্ঠানগুলো করতেন এবং তিনি নিজে নাচতেন, ওনার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই এই অঙ্গনগুলো আমাদের তখন খুব সমৃদ্ধশালী অঙ্গন ছিল। তারপরে টাউন হলে আমাদের আপনার কাছে আবার আসবো আমরা এখন আবারও বিপুল কাছে ফিরে যেতে চাই। একটু আগে আমরা একটা বিষয়ে লক্ষ্য করেছি যে আমাদের করোনা কালের কারণে বা যে কারণে হোক সারা দেশে সাংস্কৃতিক একটা বন্ধাত্ম চলছে বলা যায়, এবং সেখানে আমাদের নোয়াখালীও ব্যতিক্রম নয়। তো তারপর আমি বিপুল কাছ থেকে যতটুকু জানলাম যে এখনো কেউ কেউ কাজ করছে, যদিও সে হয়তো বয়সের কারণে হোক বা যে কোনো কারণে হোক ওদের খুব কাছাকাছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যে সময়টা পার করেছি বা আমরা যে পরিবেশটা করতে পেরেছিলাম বা যে পরিবেশের মধ্যে ছিলাম সেটি এখন অনুপস্থিত। তো এই পরিস্থিতিতে কেন হলো, একজন তরুণ সংগঠক বা তরুণ হিসেবে বিপু কিভাবে মূল্যায়ন করবে, এতে সংলগ্ন বিপু বিষয়টাকে কিভাবে দেখবে? ধন্যবাদ সাজাদ ভাই আবার আপনাকে। আমার মনে হয় এই যে ভ্যাকুয়ামটা হলো এটার জন্য কিছু দায়ভার আমাদেরও আছে। আমরা যখন সংগঠন করতাম আপনারা মোটামুটি সফল ছিলেন, আমাদের মতো একটা ব্যাকআপ তৈরি করে গেছেন আপনাদের। আমি দুই বছর পরে বা আমার পরেও আরো এক দু বছর পরে যারা ছিল তারাও অ্যাক্টিভ ছিল। এর পরে কিন্তু আরেকটি গ্রুপকে আমরা সেভাবে তৈরি করে উঠতে পারিনি, এবং আমি আমার থেকে তিন বছর বা চার বছরের ছোট খুব সক্রিয় একজন কর্মীর নাম এখন বলতে পারবো না, কারণ কোথায় বা আমরা এক একজন যখন আমাদের জীবিকা বা পড়ার প্রয়োজনে আমরা শহর ছাড়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা শেষ হয়ে গেল। যে রঞ্জন ভাই কলেজ পর্যন্ত ঢাকায় ছিলেন, আপনিও সম্ভবত কলেজ পর্যন্ত বা আরো কিছুদিন ঢাকায় ছিলেন, নোয়াখালীতে ছিলেন, আমি স্কুল থেকে নোয়াখালীতে থেকে চলে গেছি, মানে প্রায় একই সময়ে আমরা সবাই একসঙ্গে চলে গেছি 91-92 দিকে। তো সে কারণে আমরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় একসঙ্গে আমরা পুরো ইনস্টিটিউশনটাকে তুলে নিয়ে গেছি। টিটু ভাই ছিলেন সভাপতি, আশরাফুল আলম টিটু ভাই কথা বললেন, ওনাদের পুরো পরিবারটাই ছিল বলা চলে আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা নিউক্লিয়াস, কারণ ওই ফ্যামিলির সবাই এক একজন হচ্ছে ভীষণ স্ট্রং একটা জায়গায় ছিলেন। এক একজন টিটু ভাই নিজে খুব ভালো সংগঠক, এবং যেহেতু আমাদের থেকে বয়সে সবার থেকে 2-3 বছরের বড়, উনি ছিলেন সভাপতি এবং চমৎকার ব্যক্তিত্বের অধিকারী, খুব সুন্দর করে গুছিয়ে দলটাকে রাখার ক্ষমতা ওনার ছিল। তপন ছিল আমার সঙ্গে, সেও যদিও আবৃত্তি গান ইত্যাদির সঙ্গে অ্যাক্টিভলি ছিল না, কিন্তু সাংগঠনিক ভাবে খুব ঘনিষ্ঠ ভাবে সবার সঙ্গে ওর যোগাযোগ ছিল, এবং ওর যোগাযোগ ছিল অ্যাক্রস জেনারেশন। সিনিয়র আপনারাও ওর প্রায় বন্ধু ছিলেন, আমরাও তাই, আমাদের পরের আরো 2-3টা বছর পরে যারা ছিল তারা বন্ধুর মতো। এই জিনিসটা তপনের ছিল, তাপসী ছিল আমাদের ব্যাচ, ওরও খুব অ্যাক্টিভ ছিল, নিজেও গান করতো। তারপর ছিল পলাশ আর ইলোরা, একই বয়স একই ব্যাচে। ইলোরা তো হচ্ছে প্রাঙ্গনকে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে স্বীকৃতি এনে দিয়েছে শিশু পুরস্কার প্রতিযোগিতায়, একটা আইটেমে প্রথম হয়েছে, একটা আইটেমে তৃতীয় হয়েছে, এবং তখনই সম্ভবত প্রথমবারের মতো প্রাঙ্গন আমার মনে হয় জেলার গণ্ডি ছাড়িয়ে একটা জাতীয় পর্যায়ে সংগঠন বলার সাহস আমি করি না, কিন্তু জাতীয় পর্যায়ে আলোচনায় এসছে এই কথাটা বোধহয় বলা যায়। এবং জেলাতে, আমাদের জেলায়, আমাদের শহরে এটা একটা প্রচন্ড ঈর্ষার জায়গায় চলে গেছে যে প্রাঙ্গন, ও বাবা এটা একটা বিশাল ব্যাপার। তো সেখানে এই পরিবারে ইলোরা, টিটু ভাই, আমরা তো আছি, আমাদের সবার কিন্তু শক্ত অংশগ্রহণ ছিল। এদের যে কোনো দুজন বা তিনজন বা একজনও যদি 91-92 শহরে থেকে যেত,
আমার মনে হয় এই ভ্যাকুয়ামটা বোধহয় তৈরি হতো, এটার একটা কারণ হচ্ছে আমরা আমরা তৈরি করতে পারিনি, এবং তখন আস্তে আস্তে বোধহয় পুরো দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলেই একটু কি কারণে এটা রাজনৈতিক বা সামাজিক প্রভাব কতটা আছে এটার অ্যানালিসিসটা কঠিন, সেইটার এক্সপার্ট আমি না, কিন্তু কোনো না কোনো কারণে এই ঘটনাটা ঘটেছে সারা দেশে সবখানেই। এইটার যে 92-93 পর থেকে যে শক্ত জায়গাটা ছিল সেটা আস্তে আস্তে একটু একটু করে কমতে শুরু করেছে। তারপর শুনি যেটা শুনে আমি খুব ব্যথিত হই, এবং সেটা আমি অন্য কেউ যদি মেনশন করে মানতে চাই না, কিন্তু বোধহয় এটাই সত্য যে কিছু নেশা কিছু নেগেটিভ জিনিস আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ভীষণ ভাবে চলে এসেছে, যেটা আমি 95-96 থেকেই শুনতাম, কিন্তু কেউ বললে জোরে ধমকে তাকে না করে দিতাম, না আমাদের নোয়াখালীতে আমাদের মাইজদি শহরে বোধহয় ইয়াবা বা অন্য কোনো নেশার অস্তিত্ব নাই, এটা অ্যাটলিস্ট তরুণ প্রজন্মের মধ্যে নাই। আমরা সাংস্কৃতিক ভাবে অত্যন্ত সক্রিয়, আমরা যেভাবে দেখে এসেছি যেভাবে দেখেছি যেভাবে নিজেরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম, এটার সঙ্গে অন্য কিছু নেশা ইত্যাদি থাকতেই পারে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আস্তে আস্তে বোধহয় এটাই সত্য হয়ে উঠেছে। এবং এই 95-96-97 থেকে আস্তে আস্তে 2000 পর থেকে গভীর ভাবে এটা ঢুকে পড়েছে, এবং তখন ছাত্র আন্দোলন তো অবশ্যই একটা ইতিবাচক দিক, কিন্তু এটার নেতিবাচক দিকগুলো আস্তে আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে শুরু করেছে। স্কুল কলেজের ছেলেরা রাজনৈতিক দলের ছাত্র উইং গুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং ছাত্র উইং গুলোর নেতিবাচক দিকগুলোর সঙ্গে এত জড়িত হয়ে গেছে, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ড করবার সময়ের অভাব হয়ে পড়েছে বলে আমার মনে হয়। এই বিপু আসবো বিপুর কাছে, আমি আবার এখন কবির কাছে যেতে চাই। কবি হচ্ছে সেই রূপকার যিনি প্রাঙ্গণ নামে একটি অসাধারণ সফল সংগঠনের সংগঠক ছিলাম। তো আমরা কথা শুনবো যে কেন প্রাঙ্গণ সেরা ছিল, কিভাবে প্রাঙ্গণ সেরা ছিল, রিয়াসা দল আছে। আচ্ছা, আবারও সাজ্জাদ রহমানকে আচ্ছা, হ্যাঁ আমি আমি প্রশ্নটি বুঝতে পেরেছি, আমি সাজ্জাদ রহমানকে ধন্যবাদ। আসলে প্রাঙ্গণ কেন সেরা ছিল, মানে আমরা যদি বলি সে সময় প্রাঙ্গণ আমরা তখন সব রকম অ্যাক্টিভিটিস এর সাথে আমরা জড়িত ছিলাম, এবং আমরা সবাই একই বয়সী ছিলাম। যদিও সাজ্জাদ বলতেছে, বিপু বলতেছে যে আমি মানে আমি সংগঠক, কিন্তু সবার স্ট্রং না হলে এটা আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হতো না। আমরা প্রত্যেকেই চেয়েছি ভালো কিছু হোক, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা চেয়েছি যে আমরা আমরা আসলে সংস্কৃতিতে নিমগ্ন ছিলাম, এমনকি আমরা মানে স্কুলে যেতাম লেখাপড়া করতাম সেটিও আমাদের একটা প্রায়োরিটি ছিল, এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসও আমাদের ছিল, খেলাধুলাও ছিল। এবং তবে আমাদের একটা জিনিসে আমাদের এটা, আমরা কিন্তু মানে রাজনীতি করা খারাপ কিছু না, রাজনীতি ভালো জিনিস, কিন্তু আমরা তখন আমরা যেহেতু সংস্কৃতি নিমগ্ন ছিলাম আমরা রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম না। আমরা কেউই হয়তো রাজনৈতিক সমর্থন ছিল আমাদের, কিন্তু আমরা কেউই সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি। এমনকি আমাদের প্রাঙ্গণের যে প্রধান পৃষ্ঠপোষক যে আমাদের ফজলে এলাহী ফজলু ভাই, উনি একজন মানে আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তিনি প্রাঙ্গণকে কোনো ক্ষেত্রেই রাজনীতির মানে রাজনৈতিক কাজে তিনি কোনোদিন এটাকে ইউজ করেননি, এবং আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে তোমরা সৃষ্টি সুখের উল্লাসে কাজ করো। এটি হচ্ছে আমি যদি মানে আজকের এই যে ফজলু ভাই নেই আমাদের মাঝে, আমি তাকে বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে তার এই অবদানকে স্বীকার করতেই হবে। আজকে আজকে আমরা আমরা একগুচ্ছ লোক, আমরা একগুচ্ছ লোক সেই প্রাঙ্গণ থেকে করে এখন ঢাকায় চলে আসছি, এবং অনেকেই সফল অনেক জায়গায়। আমি আজকে যদি বলি যে আমাদের আমাদের সাথে বিসিএসএ যুক্ত হয়েছে শামীমা নাসরিন আলো, ঠিক আছে, সে প্রাঙ্গণ করতো। আমি যদি বলি যে আমাদের সেই ঠিক আছে মিতুর কথা, মিতু একজন ভালো ডাক্তার হয়েছে, আলোরই বোন, ঠিক আছে, এমন আরো এমনকি ঠিক আছে বিপু আছে, এহসানুল হক আছে, আরো অনেকেই, ঠিক আছে, আমি আসলে সবার নাম মানে ঠিক আছে নেয়ার মতো আসলে সময় হয়তো আমাদের নেই আর এটি, কিন্তু আসলে আমরা তখন আসলে আমরা আমাদের শৈশব কৈশোরকে আমরা আনন্দময় করতে সক্ষম হয়েছি।
আমাদের যদি কোনো সাফল্য থাকে, সাফল্য একটি, আমরা আমরা কেউ নষ্ট হয়ে যাইনি, এক নাম্বার। আমরা 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 সৃষ্টিসুখের উল্লাসে কাজ করেছি, লেখাপড়া করেছি, কম্পিটিশন করেছি, এমনকি আমাদের একটা বড় কম্পিটিটর ছিল, আমি আবারও বলি, সেই মৌমাছি খচিকাচার মেলা। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের কম্পিটিশন করতে হচ্ছে, আমি আমরা যেখানে যাই সেই ব্যক্তি হচ্ছে কোনো না কোনো ভাবে এক সময় মৌমাছি কচিকাচার সাথে সম্পৃক্ত ছিল, আমার বোন ভাই সবাই ছিল, এই আজকের এই ফয়েজ ভাই ছিলেন। এবং এমনও হয়েছে যে আমাদের কম্পিটিশনটা হবে উপজেলা পর্যায়ে, এবং সেই কম্পিটিশনটা হবে সেই স্কুলে, আমাদের সেই সিদ্দিক স্যার হরিয়ান নারায়ণপুর স্কুলে, এবং সেই সিদ্দিক স্যারও কচিকাচার সাথে ইনভলভ ছিল। হ্যাঁ, এবং মানে ফলে যারা ইনভলভ থাকে, ফলে একটা সফটকর্নার অবশ্যই আর কি থাকে, সেটার মধ্যে অনেক বুদ্ধি করে 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 শরীফ ভাই আজকে থাকলে ঠিক আছে ভালোই হতো, আমরা কিন্তু সেই কম্পিটিশন গুলিকে আমরা অ্যাচিভ করেছি এবং আমরা এগিয়েছি। কচিকাচার খারাপ করেছে ওই সময় সেটা না, কচিকাচার একটা স্বর্ণযুগ সবসময় ছিল, বাট ওই সময় আমরা খুব অ্যাক্টিভ ছিলাম বলে, নতুন ব্লাড ছিল বলে আমরা এটা করতে সক্ষম হয়েছি, এটা হলো একটা। কিন্তু যে গ্যাপটা এখন হচ্ছে সেটা হলো যে, আমরা যখন চিন্তা করেছি যে আমাদের পরে বিপু বা আরো যারা আমাদের জুনিয়র গ্রুপ ছিল ওরা হয়তো এটাকে হাল ধরবে, কিন্তু আমরা স্কুল থেকে নোয়াখালী কলেজে ভর্তি হলাম, তার আগেই বিপু এবং অন্যরা চলে আসলো ঢাকায়। হ্যাঁ, এবং এরপরে আমরা ইন্টার করে আমরা আসলাম ঢাকায়, চলে আসলাম, ফলে একটা গ্যাপ কিন্তু সৃষ্টি হয়ে যায়। এই গ্যাপটা আমার মনে হয় সবসময় ছিল, ঠিক আছে। সেই ফয়েজ ভাইরা যখন এই মানে নোয়াখালী ছাড়লেন, ওই সময় একটা গ্যাপ হয়েছে, আমরাও আসলাম সে সময় একটি গ্যাপ হয়েছে। তবে একটি বিষয় আমি একটা বিষয় বলার জন্য আমি মানে লোভ সম্বরণ করতে পারছি না, সেটি হচ্ছে দেয়াল পত্রিকা। ফয়েজ ভাই এটা বললেন, সেই দেয়াল পত্রিকার কাজ আমরাও করেছি, মৌসুমী শিশু প্রতিযোগিতার আমরা সেই দেয়াল পত্রিকা নিয়ে সেই সাজ্জাদ সহ আমরা আমরা চিটাগঙ্গে গিয়েছি ডিভিশনাল পর্যায়ে। হ্যাঁ, এবং বিভিন্ন, এবং তবে জীবনে প্রথম যে দেয়াল পত্রিকাটা করেছিলাম 16ই ডিসেম্বর, আমার মনে আছে আমরা সারা রাত জেগে লয়ার্স কলোনিতে এই দেয়াল পত্রিকাটা আমরা আমি লিখেছি, হাতের লেখা যে কোনো কারণে হোক ভালো ছিল। আমরা আমাদের বন্ধু মশিউর রহমান পলাশ যে চমৎকার ছবি আঁকত, পলাশ আজ আমাদের মাঝে নেই, আমরা আল্লাহ তাকে জান্নাত দান করুন, সেই পলাশ ছবিগুলি আঁকত। তবে সারা রাত 16ই ডিসেম্বরের রাতে আমরা সারা রাত দেয়ালিকা একে লিখে এরপরে আমরা আমরা সেই স্টেডিয়ামের মধ্যে এটাকে স্থাপন করি। উদ্দেশ্য ছিল স্টেডিয়ামে যারা আসবে তারা সেই দেয়ালিকাটা দেখবে, কিন্তু দুঃখজনক হলো আধা ঘন্টার মধ্যে দেয়ালিকাটা চুরি হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে যে সারা রাত ধরে যে কাজটা করলাম সে দেয়ালিকাটা স্টেডিয়াম থেকে কোনো মানে সুশীল ব্যক্তি এটাকে মানে আত্মসাৎ করেন, কিন্তু তারপরও আমরা থেমে থাকি নাই, দেয়ালিকা আমরা আরো করেছি, সেই মানে ফয়েজ ভাইদের ধারা অনুসরণ করে আমরা এগিয়েছি। কিন্তু মূলত আমাদের এখন আমি যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে নাটক খুব একটা আমি মঞ্চের মঞ্চস্থ হয় বলে আমি জানি না, সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখি না। কৌশল ভাই দেখছি আবৃত্তি চর্চাকে অনেকটা এগিয়ে নিচ্ছে, আমাদের সময় আবৃত্তি ছিল কিন্তু এত প্রমিনেন্ট ছিল না, ঠিক আছে। আমাদের নাটক এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস বা সেই কালচারাল কম্পিটিশন সেগুলো ছিল, কিন্তু এখন আমার মনে হয় সেই জিনিসের অভাব। আমি জীবনে প্রথম যখন মঞ্চে অভিনয় করি আমি মেয়ের চরিত্র অভিনয় করেছি, বাট আমরা যখন প্রাঙ্গণ ক্রিয়েট করি সেই প্রাঙ্গণে কিন্তু আমাদের 3-4টা করে মেয়ে চরিত্র ছিল, মানে অন্তত আর কি মঞ্চ অভিনয়ের ক্ষেত্রে। এখন কি সেটি হয় কি না, আমি এই সুযোগে আমাদের শ্রদ্ধ শাহ ফরাদ, আমাদের ফরাদ ভাই মিরন মহিউদ্দিন, ওনাদের ওনাদের কথাও ভাবছি, ওনারাও কিন্তু আর কি নাটক নিয়ে এবং অনেক দূর এগিয়ে গেছে। নোয়াখালী থিয়েটার যেটি হচ্ছে গ্রাম থিয়েটারের একটা ট্রেন, সেই গ্রাম থিয়েটার নিয়ে তারা একটু বিপুল যেটা বললো বিভিন্ন গ্রুপ আমাদের এখানে এসছে, এটা মূলত হচ্ছে গ্রাম থিয়েটার নোয়াখালী থিয়েটার, সেই ফরাদ ভাই, হ্যাঁ সেই ফরাদ ভাই আজকে আমাদের মাঝে নেই, ফলে এরা মিলে আসলে আজকের এই সংগঠন বলি। আমরা মূলত সেকালে আছি কারণ আমরা সেকালের মানুষ, ঠিক আছে, আমরা সেকালের মানুষ, কিন্তু এই ঘটনাটা ঘটলো যে আমরা আসলে প্রত্যেকের রক্তঘামের ফসল, সাংস্কৃতিক অঙ্গনে রক্তঘাম ছাড়া আসলে এটি হয় না, ঠিক আছে। আমরা এমনকি আমাদের প্রাঙ্গণের যদি কোনো সাফল্য থাকে আমরা কেউই মাদকাসক্ত নই,
আমরা কেউ মাদকাসক্ত নই, ধূমপান আমাদের মধ্যে কেউ করে থাকলে ভেরি ভেরি রেয়ার, ঠিক আছে? এটা ফলে আসলে মানে একটা একটা কিছুকে এগিয়ে আর কি নিতে হলে সুস্থ প্রজন্ম লাগবে। 25 বছরে একটি প্রজন্ম হয়, 25 বছরে প্রজন্ম হয়, এবং সেই প্রজন্মকে যদি ঠিকভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে হয়তো হবে। তবে এই মুহূর্তে যে নোয়াখালীতে কিছুই হচ্ছে না, নোয়াখালী খারাপ সেটা বলছি না, কারণ আমাদের আসলে সেই সেই ভান্ডার নেই, সেই ইনফরমেশন নেই, বিপুরও নেই, সাজ্জাদেরও নেই, আমার নেই, কিছুটা ফয়েজ ফাইট থাকতে পারে। তবে আমরা আশাবাদী যে সুদিন ফিরবে, অথবা সুদিন ফিরবে আমরা আবার মুক্তিযুদ্ধের সপক্ষে, এমনকি আমরা সুস্থ সংস্কৃতি চর্চা আমরা অব্যাহত রাখবো। এটুকুই, ধন্যবাদ রঞ্জনকে অসাধারণ আলোচনার জন্য। আবার আমরা ফয়েজ ভাইয়ের কাছে ফিরে যাব। ফয়েজ ভাই, আপনি যে দলটির সাথে যুক্ত ছিলেন আপনার মনে আছে কিনা, এটা সম্ভবত চারণিক বা আরো দুইটি সংগঠন, ওইসব সংগঠন সম্পর্কে যদি একটু বলতেন, সেই সংগঠনগুলো নাটক বা অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে যদি একটু। আমি আমি হোস্ট থেকে একটু এক মিনিটের একটু সুযোগ নিচ্ছি, হোস্ট যদি আমাকে অনুমোদন দেয়। আমাদের তবে নোয়াখালীর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমাদের তপন বিকাশ মজুমদার, আমাদের তপন স্যার, যিনি অসাধারণ তবলা বাজান, যিনি চমৎকার ছবি আঁকেন, এমনকি এমনও হয়েছে নোয়াখালী জিলা স্কুল থেকে যে দেয়ালিকা করেছি সেই দেয়ালিকায় কিন্তু তপন স্যারের হাত আছে, উনি ছবি এঁকে দিয়েছিলেন, ঠিক আছে? সে স্যারের অবদানও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আরো অনেক স্বনামধন্য সুনামধন্য ব্যক্তিত্ব আছেন যাদের নাম হয়তো এই মুহূর্তে আমাদের স্মৃতি বিভ্রাটের কারণে মনে আসছে না, কিন্তু প্রত্যেকেই আসলে সম্মানের অধিকারী, সম্মানের যোগ্য। ধন্যবাদ। আচ্ছা, একটু বলি, তপন স্যার দেখছেন আমাদের অনুষ্ঠান, সাজ্জাদ ভাই, তপন স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাচ্ছি। রঞ্জনের কথা মনে, আমি আর একটু রেশ ধরে কথা বলি। তপন আমাদের একটু সিনিয়র, কিন্তু আমি ওর সঙ্গে আমার সঙ্গে তুই সম্পর্ক, আমার আমরা তুমি তুমি সমান সম্পর্ক। সে মানে রঞ্জনের তপন স্যার আমার তপনের বন্ধু, আমি বন্ধু তপনের, এবং তপন আমাদের বাসায় একেবারে ফ্যামিলিয়ার ছিল। আমার বাসায় এসে আমাদের বাসায় টেবিলের উপরে তবলা বে মানে তেরে কেটে তাকো তাকো ধা ধিন ধিন না একেবারে বোলটা সে উঠাতো এই কাঠের ইয়ের উপরে, এবং আমার আম্মা খুব পছন্দ করত তপনকে। তপন আমার আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, ক্লাসমেট ছিল, এবং এই যে তখন একটা কালচারাল একটা অ্যাটমসফিয়ার, তখন প্রত্যেকটা পরিবারের সঙ্গে পরিবারের সম্পর্ক ছিল। এই যে রঞ্জন বলছে তার তাদের ফ্যামিলি, আমরা আমাদের আমরা যেতাম এই চা খেতাম ঘুরতাম, আবার আমরা কচিগাছার মেলা, রঞ্জন মনে আছে কিনা, মেয়েরা আমাদের এখানে আসতো এবং আমরা সব মেয়েদেরকে আবার বাড়িতে বাড়িতে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম, এবং গার্জিয়ানরা তারা একেবারে নির্ভাব নয় আমাদের কাছে, ওদের মেয়েকে ওদের বোনকে থাকতো, এতে নিরাপদ। আমাদের এখানে নেহাল সিদ্দিকী ছিল, আমাদের এখানে মহিউদ্দিন ফারুক ছিল, এখানে মিলন ছিল, এখন তো সে জয়েন্ট সেক্রেটারি থেকে রিটায়ার করছে, মিল অনেক বড় হয়ে গেছে এখন, সে তার বয়স্ক হয়ে গেছে, মিলন ছিল এবং শাহাবুদ্দিন ছিল আমাদের কচিগাছার মেলার, এবং এই ছোট ছোট মেয়েদেরকে বা বড় মেয়েদেরকেও আমাদের একটা বোনের মতো আমরা জানতাম একেবারে আন্তরিক হিসাবে। এবং যদি আমাদের নাটকে অনেক সময় অনুষ্ঠানের পরে রাত হয়ে যেত, আমাদের তারা নির্ভাবা নয় বাসায় আমরা রাতে তাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে আমরা যাই পৌঁছে দিতাম, গার্জেন হাতে তুলে দিতাম, এবং তারা খুব খুশি হতো। আমাদেরকে আদর, আমরা কি আদর পেতাম, মানে কি সম্মান পেতাম গার্জেনদের কাছ থেকে, এটা কল্পনা করা যায়। সে লয়েন্স কলোনি বলেন, হরিনারায়ণপুর বলেন, মাইতিবাজার বলেন, সব জায়গায় আমাদেরকে আলাদা একটা সম্মানের সঙ্গে, এখনো এখনো ওই যে রঞ্জন এখনো
আমার কথা বলতেছে, এরকম আরো অনেক রঞ্জন আছে যারা ওই কথাটা মনে হয়, কিন্তু এখন সেই অ্যাটমসফিয়ার আছে কিনা আমার জানা নাই। আমি কোনো কারণে দুঃখে হোক কষ্টে হোক এইগুলো কতগুলো বৈশাখ দৃশ্যটা দেখে একদম নিশ্চয় যে না, নিজের কাজটা নিজে করবো, আমি আমার লেখালেখির কাজ করি, আমি আমার গবেষণার কাজ করি, আমি আমার আমার ভিতরে আমি ওই যে আমাকে আমার মতো থাকতে দাও এবং আমি আমার মতোই থেকে আমি আমার চর্চাগালা করে যাচ্ছি একেবারে। তবে সেই সময়ের যে সময়গুলো ছিল একটা আনন্দে, যে রঞ্জন বলছিল একটা অসাধারণ একটা আনন্দের সময়। তো নাটকের চর্চার কথা বললে সাজ্জাদ বলছে, আমরা তো আমাদের যখন নাটকের একটা বড় সিনিয়রদের সঙ্গে আমাদের একটা আমরা ওই দলটা ছিল, কাজী মাহফুজুল হক, তারপরে আকবর ভাই, তারপরে হিতুষি প্রেসের মালিক আকবর ভাই, তারপরে আমাদের ছিলেন উনি মারা গেলেন অ্যাডভোকেট, আমার মনে ইয়ে হইতেছে না, তারপরে নেয়াল সিদ্দিকী ছিল আমাদের ছেলে, এবং নাট্য বিতান আমাদের বড়দের সংগঠন আমরা ছিলাম, আমরা একটু অপেক্ষাকৃত জুনিয়র ছিলাম, আমাদের নাট্য বিদাদের বিতানের সঙ্গে আমাদের, তারপরে ইয়ে ছিলেন লয়ার্স কলোনির যে মফিজুল হাদেক চৌধুরী, তারা ছিলেন আমাদের এই সিনিয়র সাংস্কৃতিক অঙ্গনের সিনিয়র। আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা নাটক হয় দুই মহল, তো দুই মহলের এক মহলের নায়ক ছিলেন আমাদের বড় মেন চরিত্র করছেন কাজী মফিজুল হাদেক চৌধুরী, আরেক মহলের প্রধান চরিত্র করছিলাম আমি। তো এই যে ওই ছবিগুলো কিছুদিন আগে আমি আপলোড করছি ফেসবুকে, মানে অসাধারণ একটা নাটক, আমরা অনেকগুলো প্রদর্শনী সেটা হয়, তারপরে সেখান থেকে আমরা নাটকগুলো, আমাদের অনেকগুলো নাটক হয়, নাটক করতেছি আমরা। এরপরে আমাদের জুনিয়র আমরা যা বয়সে যারা আছি, আমাদের একটা সংগঠন প্রদীপ মজুমদার বলে আমাদের এক আরেক সাথী ভাই ছিল, সে এখন পরে উনি মারা গেছেন, প্রদীপ মজুমদার, প্রদীপ মজুমদার, আউয়াল, আব্দুল আউয়াল সহ আমাদের একটা সংগঠন আমাদের হয়। তখন সারা বাংলাদেশে নাট্য আন্দোলন, নতুনভাবে নাট্য আন্দোলন শুরু হয়, আমরা নাট্য অভিনয় নোয়াখালী আমাদের প্রথম, এবং অভিনয় নোয়াখালীতে আমাদের প্রথম ব্যক্তি ব্যতিক্রম ধরি যে নাটকগুলো আমাদের, আমরা অনেকগুলো নাটক আমাদের তখন, আমরা এই টাউন হলেই আমাদের নাটকগুলো হয়েছে। তারপরে আমাদের তখন গানের নাটকের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা সম্পৃক্ততা ছিল, এই যে সঙ্গীত বিদ্যালয় এবং মৌমাছি সঙ্গীত বিদ্যায়তন, এই দুটো খুব কম্পিটিশন হতো, এবং আমরা আমরা করতাম আমাদের সংগঠন, আমরা খুব সঙ্গীত বিদ্যায়তনে আমরা চমৎকার, আমাদের সব ভাই বোনরা ছিল। এবং যখন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন নোয়াখালীতে আসলেন এবং এই মৌমাছি কচিকাঁচার মেলা এবং সঙ্গীত বিদ্যায়তনের এবং শিল্পীরাই স্টেডিয়ামে যখন স্টেজ হয় গানের বঙ্গবন্ধু বক্তৃতার আগে আমাদের ওখানে ইয়েটা ছিল, তখন মহিমাও ছিল, এই রঞ্জন মনে আছে কি না, মহিমাও ওই টিমের তারা গান পরিবেশন করছে। তো সুতরাং ওই সময় প্রচণ্ড একটা চমৎকার একটা আবহাওয়া, পরিবেশ, একটা হৃদ্যতা, ভাই বোনের সম্পর্ক, একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের গড়ে উঠছে, তখন এই কালচারটাও ওই রকম চমৎকারভাবে এগিয়ে গেছে। তো এই মধ্যেই আমাদের পরবর্তীতে ওই সময় আমি একটু নাচের কিন্তু একটা চর্চা শুরু হয়েছিল, এবং শ্যামা নৃত্য নাট্য, আমার মনে অনন্যর মনে আছে কিনা জানি না, শ্যামার মূল বজ্রসেনের নাচের আমি নাচতাম, এটা শুনলে অনেকে মানে আশ্চর্য হয়ে যায়, অনেকগুলো নাচের প্রোগ্রামে আমার সম্পৃক্ত ছিল, শুধু আমি না, প্রদীপ মজুমদার, আবু তাহের, তাহের তো মারা গেলেন,
আবু তাহের, আমি, তারপরে প্রদীপ মজুমদার, আমরা কেউ কিন্তু নৃত্যশিল্পী না, কিন্তু আমাদের চর্চার ভিতরে মাধুরী ছিল আমাদের সঙ্গে। মাধুরী আমাদেরকে হাতে ধরে 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 এর নাচের মুদ্রাগুলো দেখিয়ে আমরাও নাচের করছি। এবং আশ্চর্য হওয়ার মতো অনুষ্ঠান যে আমরা যখন রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য যখন হই, প্রায় অনেকগুলো 25-30টা নাট্যে এই শ্যামার মঞ্চস্থ হয়। লক্ষ্মীপুর, রায়পুর, তারপরে ফেনী আমাদেরকে হায়ার করে নিয়ে আমরা সেখানে মানে রাজকীয় হালে বিশাল মনে হলো যে আমরা বিশাল শিল্পী, আমাদেরকে এত বেশি সম্মাননা ওখানে দিচ্ছে, আমরা ওইসব জায়গায় প্রদর্শনগুলো হই। কিন্তু এখন নাচের প্রোগ্রাম কোনো ছেলের, তারপরে অনেক ছেলেরা আসছে, নতুন নতুন ছেলের নাচের প্রোগ্রাম আছে, কিন্তু কোনো টিম আর গড়ে উঠতে দেখিনি। তো এই নতুন আমি একটু আবার কিছু কাছে ফিরব, বিষয় হচ্ছে যে আসলে ফয়েজের সাথে কথা বলতে গেলে আমাকে পুরো দিন কথা বললো, সেই সময় তার যে অভিজ্ঞতা, তার যে অর্জন, এবং ওনার সাথে ওনার ইন্টারভিউ করলে লম্বা একটা কিছু করা যায়। তো আমি পর্যায়ে বিপুল কাছে যাব, সেটা হচ্ছে যে একজন তরুণ ব্যক্তিত্ব হিসাবে এবং সরকারের আমলাও বটে, তার যথেষ্ট মেধা রয়েছে। এবং আমি দর্শককে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে রঞ্জন একটি বিষয় হয়তো উল্লেখ করেনি বা করেছি না আমার ঠিক মনে নেই, সেটা হচ্ছে যে প্রাঙ্গনের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল এখানে মেধাবীরা কাজ করবে, মানে বেশিরভাগই মেধাবীরাই ছিল। তাদের মধ্যে একজন আছে আমাদের বিপু, যে সংগঠক বিপু, যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, এবং তার অনেক সৌভাগ্য যে সে প্রায় দেশের বাইরে ঘুরে বেড়ায়, এখন সুইজারল্যান্ডে রয়েছে, এর আগে জাপানে দেখেছি আমাদের রিয়াসাত আলী রঞ্জনকে। যাই হোক, তো আমরা শেষাংশে এসে গেছি, এবং আমরা সংক্ষেপে একটা বিষয় সবার কাছে জানতে চাইবো। প্রথমে এটা সংলগ্ন বিপু বলবে, সেটা হচ্ছে যে নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনকে যদি আমরা আগের মতো জঙ্গল করতে চাই, আগের মতো প্রাণবন্ত করতে চাই, তাহলে বিপুল কি সাজেশন থাকবে, কি পরামর্শ থাকবে? ধন্যবাদ আপনাকে সাজেদ ভাই। আমি আসলে মনে হচ্ছে অনুষ্ঠানটা এক ঘন্টার জন্য পরিকল্পনা করা হয়েছে, সময় শেষ হয়ে এসছে। তা আমি ভেবেছিলাম আজকের এই অনুষ্ঠানে আমরা প্রাঙ্গনের যে অসাধারণ সব স্মৃতি ছিল আমাদের, সেগুলো একটু সেই মেমোরি লাইন ধরে একটু হাঁটার সুযোগ হবে। তো সেটা মনে হয় আজকে পাওয়া যাবে না, তো আরেকদিন যদি সময় পাওয়া যায়। আজকে আপনার প্রসঙ্গে এক্ষুনি চলে আসবো। তো সেই সব অসাধারণ স্মৃতি, আমি আপনি আপনি সাইকেল চালাতেন, সাইকেলে করে আমরা সোনাপুর, সোনাপুরের আরো দক্ষিণে চরে চলে যেতাম, ওইখানে কোন স্কুলে একটা ছেলে খুব ভালো টেবিল টেনিস খেলে, একটা ছেলে খুব ভালো দৌড়ায়, এদেরকে প্রাঙ্গনে প্রাঙ্গনের হয়ে এদেরকে অংশগ্রহণ করানোর জন্য এদের বাবা মাকে কনভিন্স করা, ওকে একটু প্র্যাকটিস করানো। আমি নিজে টেবিল টেনিস শিখিয়ে দু একজনকে শিখিয়েছি, পলাশকে শিখিয়েছি, সেই পলাশ যখন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে প্রথম হয়ে যায়, তারপর আমাদের অনুষ্ঠানে যখন শিশু পুরস্কার প্রতিযোগিতায় আপনারা জানেন প্রায় 50-60টা আইটেম থাকে, এর মধ্যে যখন 40-41টাতেই প্রথম হিসেবে প্রাঙ্গনের নাম বলা হয়, কি অসাধারণ সেই সব অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। এই আনন্দ বোধ হয় পুরো জীবনে আর কখনো পেয়েছি কিনা জানি না। তো সেইগুলো যদি আরেকটু জমিয়ে পাঠ করা যেত খুব ভালো হতো, সেই সময় আজকে পাওয়া যাবে না। শুধু একটা বলি, প্রাঙ্গন অসাধারণ কিছু জিনিস ওই সময় ইন্ট্রোডিউস করেছিল যেটা নোয়াখালীতে আগে কখনো হয়নি। ধীমান সম্বর্ধনা হতো, বোধহয় পরপর 3-4 বছর হয়েছে, তা আমিও আপনারা মেনশন করেছেন অলরেডি, 2-3 বার পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, যারা স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো তারা, যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় ভালো করতো তাদেরকে পুরস্কৃত করা হতো, সম্মান দেওয়া হতো। তো এবং একটা পরিবারের মতো ছিল, এবং বিশেষ করে শিশু পুরস্কার প্রতিযোগিতায় যারা প্রথম হতো, প্রায় 40-41 জনের একটা টিম হতো, সেই টিম যখন একসঙ্গে ট্রেনের পুরো একটি কামরা রিজার্ভ করে আমরা চিটাগাং যেতাম বিভাগীয় আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ করার গ্রহণ করার জন্য, সেই বয়স 8-9 পড়ি, ধরেন 12-13 বছরের এবং 12-16 বছরের পুরো টিম, কি অনুভূতি সেই সব, এগুলো বলে কোনোভাবেই, কোনো পিকনিক বা দুদিনের একদিনের পিকনিক এগুলোর সঙ্গে তুলনীয় নয়। মেধাবী, কালচারালি সেন্সিটিভ একটা 40-50 জনের একটা গ্রুপ, যাদের সঙ্গে আপনারা একজন দুজন বড় ভাই আছেন, রঞ্জন ভাই, টিটু ভাই, সাজ্জাদ ভাই আছেন, তারপরে আরো একজন দুজন সিনিয়র যেতেন,
দু একজন ছেলে মেয়ের বাবা মাও যেত, অসাধারণ একটা পরিবেশ, এটাকে কোনোভাবেই বলার সুযোগ নেই। তারপর হোটেলে, ওইখানে একটা হোটেল নেয়া, সেইখানে রাত 2-3 পর্যন্ত গানের চর্চা হচ্ছে, আমরা যারা বিতর্ক করতাম আমরা নিজেরা নিজেদের ঘরে এসে বিতর্কের প্রস্তুতি নিচ্ছি, এই আনন্দ আমার খুব, আমাদের জুনিয়রদের জন্য খুব আফসোস হয় যে এইভাবে তারা তাদের কৈশোরকে, তারা তাদের স্কুল জীবনকে বোধ হয় উপভোগ করার সুযোগ কখনোই পায়নি। যাই হোক, সেই সব আলোচনা নিশ্চয়ই পরে আরেকদিন যদি আপনি সুযোগ দেন, স্মৃতিচারণ নিশ্চয়ই হবে। আজকে আপনি যেটা বললেন সেই প্রসঙ্গে আসি, কিভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে কে আরো জাগৃত করা যায়। কাজটা এখন কঠিন, খুব সহজ হবে না হয়তো, ভ্যাকুয়ামটা যেহেতু এত ব্যাপক হয়ে গেছে, এবং আমাদের এখন যারা 6-7-8 পড়ছে তাদের সামনে আপনাদের মতো আইডল নাই। আমরা যারা, আমরা আপনাদেরকে পেয়েছি, রঞ্জন ভাই, সাজ্জাদ ভাই তো আমার কাছে ছিল শুধু প্রাণ সঙ্গে 1-2 সিনিয়র ভাই, তা না, আমার জীবনের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেও আপনারা, আপনাদের মনে থাকবে, আপনাদের বুদ্ধি নিয়েই আমি করেছি। রঞ্জন ভাই আজকে উপস্থিত আছেন, আমার এখনো স্পষ্ট মনে আছে আমি যখন বলেছি আমি সায়েন্সের, আমি নবাটন কলেজে পড়তাম, যে সায়েন্সের ডাক্তারি আমার আগ্রহ নাই, সেটা আমি খুব চেষ্টা করি। রঞ্জন ভাই প্রথম আমাকে বুদ্ধি দিয়েছে তুমি আন্তর্জাতিক সম্পর্ক পড়ো, না হলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ো, তাহলে তোমার যে সেট আপ, মেন্টাল সেট আপ, তোমাকে আমি 3-4-5 ধরে যেভাবে দেখেছি এইটা তোমাকে সাফল্য এনে দেবে। আমি এখনো, এবং আমি মনে করি এটা ছিল আমার জীবনের সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এটার জন্য আমি রঞ্জন ভাইকে এখনো আজকে সুযোগ পেয়ে সবার সামনেই কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। এইটা হচ্ছে, এই জিনিসটা এখন মোটেও নাই, এই সিনিয়র যে প্রজন্ম তারা যে জুনিয়রদেরকে এভাবে গাইড করবে, সুপরামর্শ দেবে, তারপর সাংস্কৃতিক পরিমণ্ডলে যে সেতুটা তৈরি হবে, একজনের ব্যাটন যে একজনের হাতে তুলে দেওয়া হবে, সেটা না থাকার কারণে এখন এই জিনিসটা জোড়া দেয়া একটু কঠিনই হবে। একটা হয়তো করা যেতে পারে, আপনাদের আমাদের কাউকেই একটা দল টল নিয়ে একটু মনোযোগী হয়ে যদি আবার যাওয়া যায়, 3-4 জন্য গেলাম, ইয়াং যারা আছে স্কুলে যারা 7-8 পড়ে, বা আরেকটা সংগঠন যদি তৈরি করে দেয়া যায়, তাদেরকে নিয়ে যদি কথা বলা যায়, কনভিন্স করা যায় কেন এটা, এবং এটা কিভাবে শিশুদেরকে, কিশোরদেরকে অন্য খারাপ জিনিসগুলো থেকে ভালো রাখবে, কিভাবে নিজেদেরকে আনন্দ দেবে, কিভাবে নিজেদের জীবনকে, শৈশবকে, কৈশোরকে উপভোগ করা যাবে, এই আনন্দ ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি যা করছি, যে কাজ করছি, সেই কাজে যদি আমি ভেতরে আনন্দ না পাই, আনন্দটা যদি নেশাতেই থাকে তাহলে শেষ হবে না। যদি এই আনন্দটা হয় এই প্রতিযোগিতায়, জয়ে, গানে, আবৃত্তিতে, কৌতুকে, খেলায় শুধু, তাহলেই এটাকে ফিরিয়ে আনা সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব না। তো সেইটা হয়তো আমাদেরও দায় আছে, কিভাবে আমরা সেটা, এটা নিয়ে আলোচনা হতে পারে আরো ব্যাপক। কিন্তু আমার মনে হয় যে বড়কে তৈরি করে তৈরি করার ক্ষেত্রে অ্যাটলিস্ট উপদেশের জায়গাটা আমাদের দিয়ে তারপর একটি দল তৈরি করে যদি ফিরিয়ে আনা যায় তাহলেই হবে, এছাড়া বোধ হয় না। ধন্যবাদ দেশমূলক বিপু। আসলে একদিন মানে বিপুকে নিয়ে বসা যায়, বিপুর যে অসামান্য মেধা এবং যে অভিজ্ঞতা, এবং আমি খুব ইমপ্রেসড ছিলাম বিপুকে নিয়ে। বিপু অসম্ভব বিনয়ী ছিল, এখনো সেই বিনয়ী, মেধা এবং বিনয়ের অপর সমন্বয় হচ্ছে আমাদের এদের সামর্থক বিপু, এবং রঞ্জন হচ্ছে তার গুরু। আমি সাথে ছিলাম, আমি বলবো যে রঞ্জনের অবদান সবচেয়ে বেশি আমার চেয়েও, কারণ রঞ্জন যে ধারা গিয়েছে বিপু সেই ধারা গিয়েছে। আজকে দুজনেই সরকারের অতি উচ্চ দুটি পর্যায়ে আছে, এবং আশা করি ইনশাল্লাহ তারা আর অনেক বড় হবে, আরো বড় জায়গা যাবে। আর আমি আজকে সত্যি স্মরণ করছি আমাদের শ্রদ্ধেহ ফজলু ভাইকে, যিনি স্বপ্নটা দেখেছিলেন, ফজলু আলহী যিনি স্বপ্নটা দেখেছিলেন, এবং এই স্বপ্নটা স্বপ্নের বীজ তিনি বপন করেছিলেন। বলেছিলেন যে আমি এমন একটা সংগঠন করতে চাই, এমন একটা সংগঠনকে আমি পৃষ্ঠপোষকতা করতে চাই যারা একদিন জাতীয় জীবনে সেরা হবে, সে শীর্ষ পর্যায়ে যাবে এবং দেশকে নেতৃত্ব দিবে, এবং তার সে স্বপ্ন আমি মনে করি অনেকাংশে সফল হয়েছে। এই কারণে বলতে চাই আজকে বিপু, রঞ্জন, আলাউদ্দিন আর অনেকেই আছে প্রাঙ্গণ থেকে যারা সৃষ্টি হয়েছে, এবং তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, আলো, মৃত্যু, এরা কিন্তু দেশের সেরা নাগরিক, সেরা সন্তান। তো আমি এই পর্যায়ে আবার সেই সেরা সংগঠক রঞ্জনের কাছে যাব, যে এখনো সংগঠন করে চলেছে সরকারি আমলা হয়েও, সরকারি অনেক বড় বড় ইভেন্ট যে সংগঠিত করছে খুব সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে, তার কাছ থেকে আমরা একটু সাজেশন চাইবো যে নোয়াখালী সাংস্কৃতিক অঙ্গনকে কিভাবে আমরা আবার আগের মতো প্রাণময় করবো, আরো প্রাঞ্জল করবো।
রিয়াসাত আলওয়াসি ফ্রঞ্জন। আবারও ধন্যবাদ সাজ্জাদ রহমান। আমরা আসলে আমি আমি তো আগেই বলেছি আমরা আসলে সবার নাম মেনশন করা সম্ভব না, স্মৃতিতেও সব নাম নেই, হয়তো অনুষ্ঠান শেষে সবার নাম এক একে মনে পড়বে। তবে আমি কেশব নন্দী, আমাদের কেশবদা, কেশবদার কাছ থেকে তবলা শিখেছিলাম, কেশবদাকে সম্মান জানাই। আমাদের সময় খুব আলোচিত শিল্পী নাসরিন আপা, ঠিক আছে, নাসরিন আপার গান আমরা শৈশবে প্রচুর শুনেছি। তারপর হচ্ছে আবু তাহের, যেটা হচ্ছে ওনার ওনার আমাদের সময় খুব নাম করা শিল্পী ছিলেন তিনি। আচ্ছা, ওনাদের প্রত্যেককে সম্মান জানাই। আরেকটা বিষয় হচ্ছে যেটা কিভাবে আমরা আমাদের আবারও সেই পূর্বের ধারায় ফিরে আসব, এটা একটা প্রথম কাজ আমাদের জন্য। আমরা যদি আসলে প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের সেই চাহিদাটা আছে কিনা, আমরা আসলে কি সেই শুধু কি আমরা স্কুলের লেখাপড়া বা বুকিশ জীবন যাপন করব, নাকি সবকিছু মিলে আমরা এগোব। যদি সেই চাহিদা থাকে তাহলে আসলে সংগঠন হবে। আরেকটা বিষয় বলি, যদি আমাদেরকে কোনো প্রয়োজন হয়, যদি আমাদেরকে যদি ঠিক আছে নোয়াখালীর বা নাইজদের যদি আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের ওরা যদি আমাদেরকে কখনো আহ্বান করে, আমরা কিন্তু আগ্রহী, আমরা আর কি যাব। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই এত বছরও কিন্তু কোনো কেউ কোনোদিন ঠিক আছে ডাকেনি। হ্যাঁ, আমরা যাই বা না যাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু ডাকতে তো হবে, এটা হলো একটা কথা, ঠিক আছে, সেই সেই আহ্বানটি পাইনি। আচ্ছা, আরেকটা হলো এই বিষয়ে আসলে মানে যদি সংগঠনকে এগিয়ে নিতে হয় তাহলে মাদক ছাড়তে হবে, ঠিক আছে, মাদক দিয়ে মাদক আর সাংস্কৃতিক চর্চা একসাথে হবে না, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি মেয়েদেরকে সম্মান করতে না শিখি তাহলে কিন্তু সাংস্কৃতিক চর্চা হবে না, মেয়েদেরকে সম্মান ঠিক আছে করতে হবে। আমাদের সাথে আমাদের সমবয়সী মেয়েদেরকে নিয়ে আমরা চিটাগাং গিয়েছি বিভিন্ন ঠিক আছে কম্পিটিশনে, পিতা মাতাদের সেই আস্থা এবং আগ্রহ এবং মানে আমাদের উপর সে আস্থা বিশ্বাস এগুলো সবই ছিল, সেরকম একটি পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি একই সাথে আমাদের যেটা বর্তমানে নোয়াখালীর যে সুশীল সমাজ আছে, নোয়াখালীর যে রাজনৈতিক ব্যক্তিত্বগণ আছেন এবং নোয়াখালীর যে আমলা তন্ত্র নোয়াখালীতে কাজ করছে এবং নোয়াখালীর জেলা প্রশাসক মহোদয়, প্রত্যেককে আসলে এই কাজে সুনজর আর কি দিতে হবে। না হলে আমরা যদি মাঠে যদি ফুটবল খেলা হয়, মাঠে যদি ক্রিকেট খেলা হয়, যদি আমাদের পৌর মিলনায়তনে পৌর মিলনায়তন যদি আরো মুখরিত হয়, হ্যাঁ, যদি সাংস্কৃতিক চর্চা হয় সর্বত্র এবং সেই বিতর্ক ডিবেট এবং কুইজ কন্টেস্ট স্কুলে হতে পারে, সাংস্কৃতিক চর্চা হতে পারে, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, অভিনয়, মঞ্চ নাটক সব চর্চা হলে কি হবে, সমাজে অবক্ষয় থাকবে না, মানুষ এগিয়ে যাবে এবং আমরা সেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা যে 2041 সালের সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন আর দেখছি, এটি কিন্তু আসবে না যদি আমরা মানুষ না হই। তাই আমরা বলবো যে হয়তো এখনো কাজ হচ্ছে, ফল্গুধারার মতো নীরবে হচ্ছে বা কিছু ক্ষেত্রে সরব হচ্ছে, এটার একটা সমন্বিত উদ্যোগ চাই এবং এবং এই এই কাজগুলি যাতে মানে অব্যাহত থাকে, যে কোনো মূল্যে যাতে অব্যাহত থাকে, এটি আমরা আর কি চাচ্ছি। আমাদেরকে ডাকুন, আমরা হয়তো আসব, চেষ্টা করব, এটুকু আশাবাদ আর কি ব্যক্ত করছি। এই কোভিড কালে সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন। ধন্যবাদ রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জন। দর্শক, আমাদের সাথে মাহমুদুল ফয়েজ আছেন কিনা আমি ঠিক দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তিনি যদি থেকে থাকেন আমি আমার যিনি সুইচ করছে তাকে জানাবো যে মাহমুদুল ফয়েজ যদি স্ক্রিনে থাকে তাহলে আমাকে একটু দেখানোর জন্য তার কাছ থেকে সাজেশন চাইবো যে কিভাবে আমরা সাংস্কৃতিক অঙ্গনকে আরো জঙ্গন করতে পারি, নোয়াখালীর ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক পরিবেশকে একটা সচল করতে পারি। ফয়েজ ভাই কি আছেন আমাদের সাথে? তো দুঃখিত, আমরা ফয়েজ ভাইকে ইতিমধ্যে হারিয়েছি নেটওয়ার্কের কারণে। আচ্ছা, ফয়েজ ভাইকে একটা অনুরোধ করতে হবে, সেটা হলো যে উনি যাতে ওনার সময়কার বিষয়গুলি যাতে একটু লিপিবদ্ধ করে, কারণ ফয়েজ ভাইয়ের পরে আর এটা লেখার মতো লোক
থাকবে কিনা আমি আর জানি না, ঠিক আছে? তাহলে হয়তো আমরা একটা সময় এটা লিংক করতে পারবো, ঠিক আছে? এবং ওনাদের সময় একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের কথা যেন ফয়েজ ভাই লিখেন, ঠিক আছে? আমি দীপুকে ধন্যবাদ জানাই, তাকে দেখলাম, আমি যেন আরো দেখি এবং দীপু সুস্থ থাকুক সেটা চাই, এমনকি আমার বন্ধু সাজ্জাদ সেও সুস্থ থাকুক, আরো অগ্রসর হোক সামনের দিকে সেটা চাই। আজকের এই উদ্যোগ আমার কাছে অসাধারণ লেগেছে, ভালো লেগেছে। ধন্যবাদ দীপুর কাছ থেকে এক মিনিট। আমিও বোধহয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাকে যুক্ত করবার জন্য আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের দুজনকে দুপাশে দেখতে পাচ্ছি, দুই স্তম্ভ। তা আপনাদেরকেও নোয়াখালী আমাদের সেই সময়ের অবশ্যই আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই ধরনের আয়োজন আরো হলে আরো ভালো লাগবে, এবং সঙ্গে যদি আমাদের সময়ের আরো দু একজনকে যোগ করা যায় তাহলে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ বিভু এবং রঞ্জন। আমি দর্শককে জানাতে চাই যে আজকে যে দুজনকে আমরা এখানে স্ক্রিন আনতে সক্ষম হয়েছি, তিনজন মাহদুল হক ফয়েজ, সবার সম্পর্কে জানলেন, এবং আসলে কারো আমি ব্যক্তিগত পরিচয় আমি কিন্তু খুব ভালোভাবে দিই নাই, হয়তো আমি আগামীতে প্রত্যেককে আলাদা একজন করে বসবো, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে তাদের অর্জনগুলো, তাদের অভিজ্ঞতাগুলো তারা জাতিকে আরো ভালোভাবে দিতে পারবে, ভাগাভাগি করে নয়। আর ত্রিশন হচ্ছে নোয়া মিশন সবসময় এইসব মেধাবী ব্যক্তিদেরকে সিলেক্ট করে এবং তাদেরকে নিয়ে কাজ করতে চায়, এগিয়ে যেতে চায়। নোয়াখালী জেলা আমাদেরকে ডাকে দিই, নোয়াখালী জেলার যারা শাস্তি সংগঠক, আমারও এটা ব্যক্তিগত আক্ষেপ যে আমরা আজকে এতদূর এসেছি, দীর্ঘ গ্যাপ এবং অনেক কর্মকাণ্ড হচ্ছে, প্রতি বছর বিজয় মেলা হয়, কিন্তু লক্ষণীয় যে আমাদের কাউকে ইনভাইট করা হয় না। এটা কেন, কারা করে, কেন হয় না আমরা জানি, হয়তো কোনো গ্যাপ আছে। আমরা আশা করবো যে আমাদেরকে যেন ডাকা হয়, আমন্ত্রণ জানানো হয়, তাতে করে কিন্তু নোয়াখালী সমৃদ্ধ হবে, আমরা মনে করি নোয়াখালী সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হবে, কারণ আমরা যা কিছু অর্জন করেছি আমরা দিয়ে যেতে চাই, আমরা নিয়ে যেতে তো পারবো না, কবরে নিয়ে গেলে কোনো কাজ হবে। তো আমি আরেক বিষয় হলো যে এখানে দুজন প্রাঙ্গণের দিকপাল, আমি নিজেকে যুক্ত করতে চাই, যারা প্রাঙ্গণের সাথে যুক্ত ছিলেন আশা করছি তারা আমার সাথে বা বিপুর সাথে বা রঞ্জনের সাথে যুক্ত হবেন, এবং আমি চাচ্ছি যে একটি সংগঠনকে নিয়ে একদিন বসার জন্য, যেখানে ওই সংগঠন নিয়ে আলোচনা হবে, এবং অবশ্যই প্রাঙ্গণ সর্বাগ্রে, এই কারণে প্রাঙ্গণ আমার ডাকে অন্তত সাড়া দিয়েছে আগে, মহাবিশ্বনের ডাকে সাড়া দিয়েছে প্রাঙ্গণ আগে, সুতরাং প্রাঙ্গণ নিয়ে আরেকটি দম্বে সাড়টা হবে আসতে আমি বিশ্বাসে রাখি। আমি অসাধারণ একটি সময় কাটিয়েছি অনেকদিন পর, যে সময়টা আমি ফেলে এসেছি হয়তো 30 বছর আগে, মন চাইছে না যে বিদায় নিই, এভাবে আমার বন্ধুদেরকে অনুজদেরকে আবার কবে দেখতে পাবো আমি জানি না, কিন্তু বারবার দেখার ইচ্ছাটা ভিতরে রয়েই গেল, এবং আমি আরেকদিন শুধু বিপুল কথা শুনতে চাই, এবং একদিন রঞ্জনের কথা শুনতে চাই, একদিন মাহদুল ফয়েজ, কিন্তু আমাদের আর যারা আছে তাদের সারা সময়টা জুড়ে আমি তাদের কথা শুনতে চাইব, আশা করছি তাদেরকে আমি পাব। তো আমি সবাইকে শুভরাত্রি জানাবো, এবং সবাইকে এই কোভিড কালে, এই করোনা কালে সতর্ক থাকার আহ্বান জানাবো। এখন তা বিষয়টা হচ্ছে যে এরকম যে আসলে আমাদের মাস্কটা বাইরে পরতেই হবে, না পেলে, না হলে আমি যেমন রক্ষা পাবো না, বাকিদেরকে হয়তো আমি ইনফেক্টেড করব। তো আমি এই অনুষ্ঠান থেকেও আমি রঞ্জনের সরাসরি মিলে বলবো যে আসলে আমরা সতর্ক হই, সচেতন থাকি, এবং এই করোনাকাল অবশ্যই অতিক্রান্ত হবে, সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে রহমত করবেন, আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সুরক্ষা দেন। আমি এই দুজনকে, দুই দিকপালকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের প্রবীণতম মাহমুদুল হক ফয়েজকে ধন্যবাদ জানিয়ে, এবং আবারও একসাথে হওয়ার আশাবাদ জানিয়ে, দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধরে শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন, আজকের অনুষ্ঠানে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।